হ্যালো স্টুডেন্ট সাইকন স্কুলে স্বাগত জানাচ্ছি আমরা এসএসসি গণিত অনুশীলনে দুই পয়েন্ট এক করছি দুই নম্বর পর্ব আজকে তো আমি একের খ নম্বর প্রশ্নটা তুলছি দেখো এখানে একটা পদ্ধতিতে আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তো সেটটা আমি পড়ছি এক্স বিলংস টু জেড মানে এক্স হইলো পূর্ণ সংখ্যা জেড মানে পূর্ণ সংখ্যা সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ মানে সংখ্যাটির বর্গ করলে যেন পাচুর্য বড় হয় এবং এক্স কিউব লেস দ্যান অর ইকুয়ালস টু থার্ড তার মানে সংখ্যাটি ঘন করলে যেন ছত্রিশের সমান অথবা ছত্রিশের হচ্ছে ছোটো হয় তাহলে এমন পূর্ণ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে যে সংখ্যাগুলি বর্গ করলে পাঁচের চেয়ে বড়ো হবে এবং ঘন করলে ছত্রিশের সমান হবে অথবা ছত্রিশ হচ্ছে ছোটো হবে তো আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কী পূর্ণ সংখ্যা কী আমি আমি লিখতেছি এখানে দেখো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট জেট ইকাল টু পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে সবই পূর্ণ সংখ্যা যেমন এই জিরো পূর্ণ সংখ্যা জিরো সহ জিরো ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো দেখো জিরো তারপরে ওয়ান টু থ্রি এইভাবে চলতে থাকবে তারপরে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকেও চলতে থাকবে এখানে ডট ডট দিতে হবে ওয় দিকে কিন্তু ডট ডট চিহ্ন দিতে হবে তার মানে এদিকেও অসীম পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত এবং এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এগুলো সবই হলো পূর্ণ সংখ্যা শূন্য সহ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এগুলো সবই হলো পূর্ণ সংখ্যা তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যেই তাহলে হবে তো এখন আমাদেরকে একটা একটা করে সংখ্যা ধরে এই শর্তগুলো পরীক্ষা করে দেখতে হবে যে কোন কোন সংখ্যা এই শর্তগুলোকে ফিল আপ করছে তো আমি জিরো থেকে শুরু করব। এক্স সমান জিরো হলে এটার বর্গ করি এক্স স্কোয়ার সমান জিরো স্কোয়ার সমান কিন্তু জিরোই দেখো এটা কিন্তু পাঁচের চেয়ে বড় না জিরো কিন্তু পাঁচের চেয়ে বড় না নট গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব সমান জিরো কিউব সমান জিরো এটা কিন্তু চেয়ে ছোট এখানে বলছে ছত্রিশের সমান হলেও চলবে ছত্রিশের চেয়ে ছোট হলেও চলবে তা জিরো তো চেয়ে ছোট তাহলে এটা ঠিক আছে তার মানে প্রথম আপ হয়নি বাট দ্বিতীয় সত্ত্বটা ফিল আপ হয়েছে কিন্তু এখানে দুইটাই ফিল হওয়া লাগবে যেহেতু মাঝখানে এবং আছে এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান হলে ওয়ান স্কোয়ার ওয়ানের বর্গ করলে ওয়ান হয় এটা কিন্তু পাঁচের চেয়ে বড় না এবং এক্স কিউব সমান ওয়ান কিউব এটাও কিন্তু ওয়ান ওয়ানের বড় ঘনগুলো ওয়ান হয় এটা কিন্তু ছত্রিশের চেয়ে ছোট তারপরে এক্স সমান টু হলে আমি কিন্তু বাম দিকের এই যে জিরো থেকে এই রিকেরগুলাকে আগে ধরবো তারপরে এই রিকেরগুলা উল্টা দিকে আরও পড়ে এক্স সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার সমান ফোর এটা কিন্তু পাঁচের চেয়ে বড় না এবং এক্স কিউব সমান টু কিউব সমান দুয়ের উপরে দুইয়ের ঘন করলে হলে আট হয় এটাও ছত্রিশের চেয়ে ছোটো তাই এখানে একটা সব পূরণ হয়েছে একটা সব্ত পূরণ হয়নি তারপরে এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান হইল থ্রি স্কোয়ার সমান নাইন এটা কিন্তু পাঁচের চেয়ে বড়ো তার মানে এবারে কিন্তু প্রথম সপ্তাহটা মিলে গেল আবার এক্স সমান কথা হচ্ছে থ্রি কিউব থ্রি কিউব মানে হইলো টোয়েন্টি সেভেন এটা কিন্তু ছত্রিশের চেয়ে ছোটো তার মানে এই এক্স সমান যখন থ্রি হচ্ছে তখন কিন্তু দুইটা সত্যই ফিল আপ হচ্ছে এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে রাখি মনে রাখার জন্য তার মানে এখানে দুইটা সত্যই ফিল আপ হয়েছে তারপরে আর আমি একবারই বুঝতে পারবো যে হ্যাঁ এই মানটা আমার গ্রহণযোগ্য মান তারপরে এক্স মান ফোর হলে দেখো এখানে কিন্তু আমি থ্রি পর্যন্ত লিখছি কিন্তু এদিকে ফোর ফাইভ আরও অসংখ্য আছে এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান হলো ফোর স্কোয়ার সমান ষোলো এটা কিন্তু পাঁচের চেয়ে বড়ো আর এক্স কিউব সমান থ্রি কিউব সমান টোয়েন্টি সেভেন টোয়েন্টি না না ফোর কিউব ফোর কিউব আমি এক্সমান ফোর ধরছি ফোর কিউব হলে সিক্সটি ফোর হয় সিক্সটি ফোর এটা কিন্তু ছত্রিশের চেয়ে ছোটো না ছত্রিশের সমানও না মানে এটা ছত্রিশের সমান অথবা ছত্রিশের চেয়ে ছোটো হইতে হবে তার মানে এটা নট লেস দেন অল ইকুয়াল টু থার্টি সিক্স মানে ছত্রিশের সমান হইলেও চলবে ছোটো হইলেও চলবে কিন্তু এটা ছত্রিশের সমানও না ছোটোও না লক্ষ্য করো আমি কিন্তু আর লিখবো না এইদিকে দিকে কেন লিখবো না যখন ফোর ধরে এখানে আর হচ্ছে না ফাইভ যখন ধরবো এক্সের মানে আমি যখন ফাইভ ধরবো ফাইভের ঘন করলে একশো পঁচিশ হবে সেটা কিন্তু আরও বড় হবে ছত্রিশের চেয়ে ছোটো হবে না অতএব এটা আর ধরার দরকার নেই তাহলে এখন আমি চলে যাবো উল্টা দিকে এই দিকে তো এগুলো আমি এখানে লিখি এখানে নিচে জায়গা হবে না এক্স সমান কত আছে দেখো মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান হলে এক্স কিউব সমান সরি এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান স্কোয়ার সমান এটা কিন্তু পাঁচের চেয়ে বড় না নট দেন ফাইভ এবং ছোটো করে লিখতেছি সমান সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা কিন্তু ছত্রিশের চেয়ে ছোটো লেস দেন থার্টি সিক্স আচ্ছা এখানে লেখাটা বুঝে নিও তোমরা একটু কষ্ট করে আচ্ছা এবার আরও ছোটো করে লিখবো এক্স সমান মাইনাস টু হলে মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান কথা হবে মাইনাস টু স্কোয়ার মানে ফোর এটা কিন্তু পাঁচের চেয়ে বড় না নট গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব সমান মাইনাস টু কিউব মাইনাস টু কিউব মানে কিন্তু মাইনাস এইট এটা কিন্তু সত্যি চেয়ে ছোট এটা গ্রহণযোগ্য হইল আচ্ছা তারপরে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এক্স সমান মাইনাস থ্রি হলে এই দিক থেকে এক্স সমান মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান কথা হবে মাইনাস থ্রি স্কোয়ার মানে হলো নাইন এটা কিন্তু পাঁচের চেয়ে বড়ো এবং এক্স কিউব সমান মাইনাস থ্রি কিউব সমান মাইনাস এটা কিন্তু ছত্রিশের চেয়ে ছোট লেস দেন ছত্রিশ তারপরে আমি একটু ছোট করে দেখো এক্স সমান মাইনাস ফোর হলে মাইনাস ফোর হলে সমান দেখোয়ার মাইনাস ফোর স্কোয়ার হলে কত হয় ষোলো হয় এটা কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস বলি এর আগের কিন্তু দুইটা সত্ত্বেই ফিল আপ হয়েছে এটা আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম আচ্ছা এখানে ষোলো এটা কিন্তু পাঁচের চেয়ে বড় এবং x কিউব সমান -4 কিউব সমান -64 এটা কিন্তু লেস দ্যান 36 তার মানে এটাও গ্রহণযোগ্য হচ্ছে দেখো এখন একটা জিনিস খেয়াল করে দেখো -4 -4 যখন আমি x মান ধরছি তখন কিন্তু গ্রহণযোগ্য হলো এরপর যদি আমি -5 ধরি তাও গ্রহণযোগ্য হবে কেন মাইনাস ফাইভ মানে কি মাইনাস ফাইভের বর্গ করলে পঁচিশ হয় পঁচিশ কিন্তু পাঁচের চেয়ে বড় আর মাইনাস ফাইভের ঘন যদি করি একশো মাইনাস একশো পঁচিশ হবে এটা কিন্তু ছত্রিশের চেয়ে ছোটো তার মানে আমি এখানে ডট ডট চিহ্ন দিচ্ছি এভাবে ডট ডট দিচ্ছি তার মানে এটা কিন্তু চলতে থাকবে এবং গ্রহণযোগ্য হতেই থাকবে তার মানে আমরা বলতে পারি যে মাইনাস ফোরের চেয়ে ছোট যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবাই কিন্তু এই শর্তগুলো পূরণ করে আমরা এই কথাটা এখানে লিখে যে এছাড়াও এছাড়াও মাইনাস ফোরের এর চেয়ে ছোট ছোট সকল ঋণাত্মক

দেখো এখানে আমি যখন বাম দিকের ধনাত্মক সংখ্যাগুলো ধরেছিলাম তখন শুধু থ্রি পাইছি তার মানে এখানে শুধু থ্রি থাকলো এই থ্রিটাকে আমি এখানে দেখলাম আর এখানে লক্ষ্য করো মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপরে হইলো মাইনাস ফোর দেখো এখানে মাইনাস থ্রি গ্রহণযোগ্য হইলো তারপরে মাইনাস ফোর গ্রহণযোগ্য হইলো এরপরে মাইনাস ফাইভও কিন্তু গ্রহণযোগ্য হবে আমি বলছি যে মাইনাস চেয়ে ছোট যত পূর্ণ সংখ্যা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবগুলোই কিন্তু গ্রহণযোগ্য হবে তার মানে এখানে আমি ডট ডট দিব মানে এদিকে যত সংখ্যা আছে সবই গ্রহণযোগ্য হবে তাহলে এইটা হলো সেট এটা আনসার ধন্যবাদ সবাইকে